রান্নাঘরে দেখি কি হচ্ছে। রান্নাঘরে কে? তো আপাতত কি হচ্ছে কড়াইতে? সৌরভ এই যে ডিম ভাজছে। আচ্ছা আজকে মা তুই করবি, আমি আজকে আমি আজকে একটা রসুনও ছাড়াতে পারবো না। আমার আজকে প্রচুর, তাই আমার আছে প্রচুর কাজ। চল মাছ ফাছ, এই তো ভালো মাছ পেয়েছিস তো, আজকে কেটেছে ও ভালো মাছগুলো। এই দেখ মাথা, মাথাগুলো হেভি কেটেছে মা। এই তো মাকে আজকে হেনা লাগিয়ে দিয়েছি আমি। আর বলে আমার নাকি চুল পাকে না, একটা দুটো পেকে গেছে বলে হেনা লাগিয়ে দিলাম। ও মা চিংড়ি মাছ, এরকম চিংড়ি মাছ, কাঁকড়া, আর এর মধ্যে কি আছে মা? মাংস। আর এটাতে ফকা হয়ে গেছে এটা। হ্যাপি সানডে এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। এই দেখো আমিও ছোট্ট বেবিটাকে নিয়ে ভালো আছি। হ্যাঁ আজকে সানডে, আর তো বেশি দিন না। আর জানোই যারা আগে ব্লগ দেখেছো যে আমি ওই মানে সেই সি সেকশনই করাবো, মানে সিজার। আমি জানি ভালো নর্মাল ডেলিভারি, বাট আমার দ্বারাই হবে না, আমি পারবো না। ইনফ্যাক্ট আমার মা শাশুড়িমা সবাই বিশ্বাস করে আমার দ্বারাই ইম্পসিবল। তো আর দেখেছি বাবুইও আমার মানে সি সেকশনই ছিল, তো কোনো প্রবলেম হয়নি। আশা করছি এবারও যেন না হয়, তোমাদের ভালোবাসায় তো হবেই না। আর আজকে রবিবার, এই শুক্রবার দিন, এই শুক্রবার, এই এই জাস্ট এই 8 তারিখেই 9:30-এর মধ্যে, খুব তাড়াতাড়ি এখানে হয়ে যায় সিজার, খুব তাড়াতাড়ি। সকাল সকাল ভর্তি হও, 8টার সময় ভর্তি হও, তো 9:30-এর মধ্যেই হয়ে যায়। তো দেখো আমার তো এই যে তোমার 9 মাস এখন কদিন হয়েছে, তো দেখো বডি ওয়েট দেখো, শুধু টামিটাই আমার মনে হয় জাস্ট একটু বেড়েছে, একটু না মানে বেশ অনেকটাই। বাট ওভারঅল আমি হাত পা খুব একটা বেশি বাড়েনি আমার। তো আমি শুরু থেকেই বলি, ঠিক আছে? আর শুরু থেকে বলতে আমার কোনো দিন আমার বমি, মাথা ঘোরা, মাথা ঘোরা খুব সামান্য সামান্য হতো মাঝে মাঝে, মানে প্রেগনেন্সি একদম পুরো সেই ফার্স্ট, আমি স্টেজের কথা বলছি, তো সামান্য সামান্য মাথা ঘুরতো। বাট খাওয়া দাওয়া নিয়ে আমার কখনো কোনো প্রবলেম হয়নি, প্রচুর খেয়েছি। এবার বাবুর বেলা যেমন খুব একটা বেশি কিছু খেতে পারতাম না, গন্ধ মন্ধ লাগতো, বাট এবার আমি অজস্র খেয়েছি, মানে খেয়েও কী করে এরকম স্লিম আছে। আর বাবুর বেলায় খেয়েও এরকম স্লিম ছিলাম না আমি, স্লিম বলতে যা হোক আমি একেবারে মোটা অং হয়ে যায়নি, সেটা হচ্ছে রেগুলার আমি 30 মিনিট তো মিনিমাম আমি হাঁটি। যদি প্রচণ্ড ব্যাক পেন বা খুব কষ্ট না হয় তো 30 মিনিট আমি রেগুলার হাঁটি। হ্যাঁ আর হচ্ছে ফেশিয়াল এক্সারসাইজ করি, ইয়েস হাতেরও করি। বাট এখন হচ্ছে কি কী বলতো, সত্যি বলি মা রান্না করছে, তো এতদিন নিজে নিজে করে এসেছি, মা রান্না করছে, মায়ের হাতের রান্না, তো সেই ভাতের কোনো কন্ট্রোলই নেই। এত ভাত খাচ্ছি, প্রথমে ভাত দেখে ভাবছি এত ভাত খাবো, তুলে রাখছি আবার নিচ্ছি ভাত, মানে এত ভালো লাগছে মায়ের হাতে রান্না। তো সেই খেয়ে খেয়ে একটুখানি মোটা হয়েছি, হাতের এক্সারসাইজ রেগুলার সব কটা করে উঠতে পারি না, 2-3 দিনে মিনিমাম করি। তো এইসব করে আমার মনে হয় বডি ওয়েটটা ঠিক আছে, কোনো ডায়েট ফায়েট কিছু করিনি, প্রচুর খেয়েছি প্রচুর প্রচুর। আর ব্যাস এই, আর আর তেমন কিছু না। অনেকেই আমাকে বলছে, তোমরা কমেন্ট করে বলছো যে দিদি এবার তোমার মেয়ে হবে, আমার এত ভাল লাগছে শুনে। বাট আমি না কী ভাবি জানো তো, বেশি শখ তো, এই এত শখের জন্য আমার মেয়ে হবে না। আমার মনে হচ্ছে যে একটু বেশি শখ বলে হয়তো সেই ছেলেই হবে, ঠিক আছে ছেলে হলেও অনেস্টলি আমি আগেরবার যেরকম বাবুর বেলায় যে একটু দুঃখ পেয়েছিলাম যে ছেলে হলো, আমি ভেবেছিলাম পুরো মেয়ে হবে দুঃখ পেয়েছিলাম, এবার আমার সেরকম কিছুই হবে না, একদম অনেস্টলি কিছুই হবে না। যা হবে ওরা আমার বাবুই ভালো থাকলেই ভালো। বাবুইয়ের জন্য কী করেছি এই দেখো, যত রাজ্যের কসমেটিক, যত রাজ্যের না যেগুলো আমার রেগুলার ইউজ, মানে এমনকি আমার বাথরুমেরও যেসব জিনিস, শ্যাম্পু, বডি ওয়াশ, ফেস ওয়াশ, যা কিছু, তো সেটাও এখন ওয়ার্ড্রোবে রাখতে হচ্ছে। কেননা ওয়ার্ড্রোবে যদি না রাখি, বাথরুমে গেলে ও কী করছে, ভেতর থেকে দরজা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? আর দরজা দেওয়ার পরে এবার সেই জিনিসগুলো প্রত্যেকটা দিন নষ্ট করছে, প্রত্যেকটা দিন। এবার একটা মিনিমাম একটা ইয়ে থাকে যে রেগুলার নষ্ট করে যাচ্ছে জিনিসগুলো, এটা কিনতেও তো কত খরচার বেকার ওয়েস্ট তুমি বলো। এই বড় বড় শ্যাম্পুর বোতল, একটা ক্লিনিক প্লাসের ছোটো বোতল, আমার মেনিকিওর পেডিকিওর করা শ্যাম্পুর বোতল 2-3টে নষ্ট করেছে, একটা ক্লিনিক প্লাস দিয়ে 4খানা। সাবান, সাবান অতটাও করে না, তো আমার বাবা বললো যে ওখানে রাখিস না মানো। ফেস ওয়াশের বোতল একটা, তাও জাস্ট হাফসের এরকম বড় বোতল, পুরোটা ছিল না, এতটা ছিল, এতটা পুরো নষ্ট করেছে। তো এবার আর স্লিপ খেয়ে পড়ারও সম্ভাবনা, তো বাবা বললো বাথরুমে রাখিস না। তো বাথরুমের থেকে নিয়ে যখন নিয়ে যাই, এখান থেকে নিয়ে বাথরুমে যাই, গিয়ে আবার ইউজ টিউজ করে আবার মুছে আবার ওয়ার্ড্রোবে তুলে রাখি। মা বাবুইকে খাইয়ে দিচ্ছে এই রকম, মার এখন প্রচুর খাটনি হয়ে যায়, কেননা হচ্ছে সব নিজে করে সমস্ত কিছু। আর আজকে বিশেষ করে শনিবার দিন হয় কি, সরি রবিবার দিন, সমস্ত মাছ বেশি করে নিয়ে আসে, যেহেতু আমাদের মানে প্রত্যেক দিন বাজার হয় না, বাজারটা দূরে, তো আর তারপর হচ্ছে সপ্তাহে মাছ আসে, তো অত মাছ, মাংস, চিংড়ি মাছ দেখলে তো তখন তো সব ধুয়ে রাখা, তারপরে আবার মাংস রান্না করা, তারপরে আবার কী
মাছ চিংড়ি মাছ দিয়ে কাঁকড়া করেছে, টমেটো টমেটো দিয়ে কাঁকড়ার টক করেছে, তারপরে মাংস তিনটে রকম করেছে পুরো নিজে হাতে। আমি এটা মশলা পর্যন্ত করে দিতে পারিনি আজকে, আমার মানে এত পরিমাণে ব্যাক পেন হচ্ছিলো। হ্যাঁ জানি হঠাৎ করে কেন এত হচ্ছিলো, বাবা মা বলছে তো এতো এখন হবেই, আর কটা দিন দিন চলেই আসলো না। হাসি দেখো মা কি বেজে ভগবান জানে। হ্যাঁ না 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 কালকে আমি অফিসে রয়েছি দিনের বেলা, তো যে শিফট তো দিদি হঠাৎ করে ফোন করেছে, মানে হঠাৎ করে ফোন করেছে যে এরকম বেলা সাড়ে এগারোটা বাজছে, বলছে যে তুমি বাড়িতে চলে আসবে, তো বলছে মনে হচ্ছে ডাক্তারের কাছে যেতে হবে, যেন আছি মেবি ছাব্বিশ কিলোমিটার আসা চাপের ব্যাপার, রিকোয়েস্ট করাতে হয়তো মেবি কোম্পানি গাড়ি চেঞ্জ করে দিত, কিন্তু তবু একটা চাপ ছিল। তারপরে দেখি না কিছুক্ষণ বাদে ফোন করে দেখো একটা, হ্যাঁ কোম্পানি মেবি রিকোয়েস্ট করাতে কোম্পানি দিত, কিন্তু মানে হচ্ছে আর চিন্তা থাকে না। তো আর আমি তখন দেখছি এখানে মেয়েরা বাড়িতে যে আছে সে কে ড্রাইভ করবে, হিসাব করছে তখন আমার মাথায় ইয়ে করছে কাকে বলবো যে হচ্ছে ড্রাইভ করে নিয়ে যাওয়ার জন্য, তারপরে আমি আসছি সেরকম যদি কিছু হয়। যাই হোক তারপরে আবার কিছুক্ষণ পরে আমি তখন একটা মিটিং করলাম, ফোন করলাম তো বলছে না ঠিক আছে এখন কোনো অসুবিধা নেই, হয়ে গেছিল আমার প্রায় পাখি সে কি হৃদয় পাখি ছোটো ছোটো উঠে গেছিল প্রায়, মানে একটা বিশাল টেনশন। হ্যাঁ আমি আমাদের এবার রাত্রিবেলা খাবার গোছাচ্ছে মা, ভাতই খাই বাবা আসবে, তো বাবুই খাওয়া হয়ে গেছে আর এই চিকেন যতটা আছে মা আমার জন্য কালকে থাকবে না একটু, অনেকটাই আছে এখন। এত সুন্দর রান্না করেছে মা, ও বাবা রে, মানে এই সাদা প্লেন ভাতে এই মাংসটা জাস্ট জমে যায়। মা টক আছে না এখনো মা, জল ঢালতে হবে মানে ওতে ভরতে হবে, জল কমে গেছে, এসো এই জল ভর। দেখো বাবুই এর খেলা, আমাকেও ডাকছে মাম্মা কাম, আমি যাবো না বাবা রে। আন্ডার আই ক্রিম দিয়ে চোখটা মাসাজ করলাম, তারপরে তোমার ফেশিয়াল এক্সারসাইজ করলাম, সব রেডি, এবার যাবো ঘুমাতে। আর হচ্ছে একটা ভালো হচ্ছে কালকে সৌরভের বাবুয়ের প্রথম স্কুল, না নার্সারিতে তো গেছে দু চার দিন গেছে, মানে জুনিয়র কেজিতে প্রথম স্কুল, প্রথম ক্লাস কালকে থেকেই শুরু হবে 9টা থেকে 12:30 পর্যন্ত। তো সৌরভের হচ্ছে কালকে বি শিফট, আমি বললাম বি শিফটই কর, আর হচ্ছে বি শিফট মানে কি তোমার বাড়ি থেকে বেরোবে 2:30 দিকে, আর এখন বাড়িতে ঢুকবে 12:30। হ্যাঁ তো ঠিক আছে, বাবা মা আছে বলে সন্ধ্যাবেলাটা অতটা অসুবিধা হবে না এই আর কি। জিনিস দেখো বালিশের সংখ্যা বেড়ে গেছে একটু, দেখো সৌরভকে দেখতে পাচ্ছ তোমরা কেউ? তো ওই রাত্রিবেলা এই যে অত্যাচারটা সৌরভ মেনে নেয়, হ্যাঁ ভাবে কি যে সারাদিন তো যা হোক ও খেলে, বা ও সৌরভ যদি অফিসেও থাকে বাবুই কতটা টাইম দেওয়া হয় না, তো এই সময়টা বাবুইয়ের পুরো নিজস্ব, আর আমি এই সময়টা আমি কাছে যাই না, এই কারণে কারণ ছোটো মানুষ তো ওর তো কোনোই আবার পুষানো দিচ্ছে, তো ওর তো কোনো ইয়ে নেই, ঝপাত করে যদি লাফ মেরে মানে পেটে পড়ে, তো সেই ভয়ে আমি এই দেখো এতক্ষণ আমি দূরে দূরে এবার যে শোয়ার সময়টা গিয়ে বিছানায় গিয়ে একটু করে শুয়ে পড়ব, আস্তে 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 বাবা আস্তে। তো এবার শুয়ে পড়ি, দুপুরবেলা ঘুমিয়েছিলাম তো তার জন্য একটু দেরি করে শুলে কোনো ব্যাপার না, আমার ঘুমও আসে না এখন, ঘুম টুম সব উড়ে গেছে। তো আর এইভাবে যে কটা দিন যাচ্ছে এইভাবে যাক, সুস্থ সাবধানে থাকি, তোমরা খুব ভালো থেকো, দেখা করছি আমার পরের ব্লগে, টাটা।